بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال رحمه الله فيما نقله عن أبي محمد الحسن بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم وريحانته رضي الله عنهما قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح امام نووي رحمة الله عليه شنكلت 40 حديث نموك كتابتك 11 নম্বর হাদিস এখন আমি আপনাদের সামনে পাঠ করলাম আবু মুহাম্মদ হাসান বিন আলী বিন আবি তালিব তাহলে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ছেলে সিবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসান বিন আলী ও রাইহানতিহি রাইহানা মানে তার প্রিয় পাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম খুব আদর করতেন তাদেরকে তাকে আর তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এজন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা হচ্ছেন জান্নাতের যুবকদের নেতা এই ফজিলত মওজুদ আমরা তাদেরকে ভালো পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে ভালো পেতেন আমরাও ভালো পাই কিন্তু এদের ব্যাপারে শিয়ারা বেদাতিরা যেভাবে তাদের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে ওইটা আমরা করি না এটা জায়েজ না এমনিভাবে সুন্নি নামদারি কিছু সংখ্যক মানুষ বা অনেকেই নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এদের ব্যাপারে সতর্ক করে গেছেন আমাদের সকলকে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু লা তুতরুনি তোমরা আমার মর্যাদা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করবে না অতিরঞ্জন করবে না যেভাবে নাসারারা ঈসা বিন মারইয়াম আলাইহিম আসসালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে সীমালঙ্ঘন করেছে এখনকার কিছু সংখ্যক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মানুষ না নাউযু বিল্লাহ এরকম আকীদা আছে কিনা বাংলাদেশ ভারতে যদি তিনি মানুষ না হন তাহলে আদম আলাইহিস সালামের সন্তান হলেন কিরকম তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খবরদার তোমরা আমার প্রশংসা দেখাতে গিয়ে তোমরা সীমালঙ্ঘন করো না যেভাবে নাসারারা ঈসা বিন মারইয়াম আলাইহিম আসসালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে বলেছেন ফা ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু আমি তো একজন গোলাম মাত্র কার গোলাম আল্লাহ বান্দা মাত্র ইন্নামা আনা আব্দুন আমি তো একজন বান্দা মাত্র অতএব তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা সাক্ষ্যবাণী উচ্চারণ করি বলি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কিছু কথা বললাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে, অর্থাৎ হাসান সম্পর্কে, হুসাইন সম্পর্কে। কারণ এখন দেখা যায় শিয়াদের মিডিয়ার তৎপরতা বেশি, শিয়ারা মারাত্মক আহলুল বিদআ, এদের ব্যাপারে বিশ্বাস রাখা উচিত, এরা হচ্ছে বিদাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এদের মধ্য থেকে 72 দল জাহান্নামী আর একদল জান্নাতি। কয় দল জান্নাতি? একদল। যারা জান্নাতি ওরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে পথে আমি আছি, আমার সাহাবাগণ আছেন, সাহাবাদের জমাত আছে, ওই পথে যারা চলবে ওরা হচ্ছে জান্নাতি। আর ওইসব শিয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সম্পর্কে তারা খারাপ উক্তি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ সাহাবাদেরকে তারা কী বলবো, আস্তাগফিরুল্লাহ আলাযীম, আবু বকরকে ভালো পায় না, ওমরকে ভালো পায় না রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশাকে ভালো পায় না, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান পিয়া স্ত্রী। তাই যারা সাহাবাদেরকে ভালো পায় না ওরা কি আল্লাহ রাসূলের পথে আছে? তাই বিশ্বাস রাখতে হবে ওরা কখনো ভালো হবে না, ওরা হচ্ছে বিদ্যার্থী। আলী রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত আছে, অনেক মর্যাদা আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা সীমালঙ্ঘন করি না। ওই কিছু লোক আছে সুন্নি নামদারি, তারা তো আলী রাদিয়াল্লাহু আনহুকে মুশকিল কুশা মনে করে, বলে সমস্ত সমস্যার সমাধানকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। বলে কিনা সমস্যার সমাধানকারী কে? আল্লাহ, আর কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না সমস্যার সমাধানকারী, সব সমস্যার সমাধানকারী যেহেতু আল্লাহ রাসূল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আলী কীরকম হবেন? অন্য কেউ না, যিনি সব সমস্যার সমাধানকারী তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এই হাসান বিন আলী বলেছেন হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি, হিফজ করেছি একটা হাদিস। হাদিসটি কি? দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যে জিনিসটি তোমাকে সন্দেহে ফেলে দেয় তা তুমি ওই জিনিসের দিকে ফেলে দিবে যা তোমাকে সন্দেহে ফেলে না। তার মানে সন্দেহ যদি কোনো বিষয়ে থাকে তাহলে ওটা পরিত্যাগ করবে, কারণ এতে কী আছে? সন্দেহ। আর যেটা যাতে সন্দেহ নাই ওইটা গ্রহণ করবে। এই হাদিসের ব্যাখ্যা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন হাযাল হাদিসু মিন জাওামিউল কালিম ওয়ামা আজওয়াদাহু ওয়া আনফাআহু লিল আবদি ইযা সারা আলাইহি। এটা হচ্ছে এই হাদিসটি ব্যাপক অর্থবোধক যেসব আহাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইসব আহাদিসের একটি। যদি বান্দা এই হাদিসকে মেনে চলে তাহলে তার জন্য এই হাদিসটি কত উপকারে আসবে। কারণ মানুষ অনেক সময় আছে ইবাদত করছে, ইবাদত করছে এসে যায় শাক শুভা সৃষ্টি হয়ে যায়, সন্দেহ। কোনো লেনদেন করছে, লেনদেনে শকশুভার সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে শকশুভার সৃষ্টি হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ ত্যাগ করো, যাতে সন্দেহ নাই তা গ্রহণ করো। এখানে কয়েকটা উদাহরণ শেখ সাহেব রহমতুল্লাহ আলী পেশ করেছেন, যেমন আমাদের সবার জন্য জরুরি, এক ব্যক্তির উজু নষ্ট হয়েছে, তারপরে সে সালাত আদায় করেছে, এবারে তার সন্দেহ,
যে ওযু নষ্ট হওয়ার পরে সালাত পড়লো না ওযু নষ্ট হওয়ার আগে সালাত পড়েছে। তাহলে ব্যাপারটা কি আগে বুঝেন, ওযু নষ্ট হয়েছে তারপরে সালাত পড়েছে, আর সন্দেহ হয়তো সে আগে উযু করেছে তারপরে সালাত পড়েছে, এই অবস্থায় এখানে বিশ্বাস কোনটা? উত্তর দিতে পারবেন কেউ? বিশ্বস্ত কোনটা? উযু নষ্ট হওয়া কোনটা বিশ্বস্ত? উযু নষ্ট হওয়া। আগে তার উযু নষ্ট ছিল, উযু ছিল না, তারপর সালাত পড়েছে, এবারে সন্দেহ দেখা দিয়েছে। উযু নষ্ট হওয়ার পরে সালাত পড়লো না আগে পড়লো? তাহলে এখানে বিশ্বস্ত যেটা তা হচ্ছে উযু নষ্ট হওয়ার পরেই সে সালাত পড়েছে, সালাত পড়ার পরে আবার সন্দেহ হয়তো আগেই পড়েছি। তো এখানে কী করবেন আপনি? যেটা বিশ্বাস ওইটা গ্রহণ করবেন। কোনটা? যে আপনি উযু নষ্ট হওয়ার পরে সালাত পড়েছেন, হয়তো ভুলে গেছেন, তাহলে আপনার বিশ্বাস কোনটা? উযু নষ্ট হয়েছে, এবারে সালাত পড়ার পরে শয়তান হয়তো তুমি আগেই পড়েছ, দেখবেন এরকম করবে শয়তান। শেখ সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, এই অবস্থায় যদি সে উযু করে আবার সালাত পড়ে তাহলে তার সহি হবে সালাত, আর যদি উযু না করে আগের সালাতের উপর চলে থাকে তাহলে তার সালাত কি হবে? বাতিল। স্পষ্ট কিনা? আচ্ছা আরেকটা মশালা দেখ, এক ব্যক্তি উযু করেছে তারপরে সালাত পড়েছে আর তার সন্দেহ জেগেছে, তার উযু নষ্ট যখন সে সালাত পড়লো তখন উযু ছিল কিনা, এই অবস্থায় আপনাকে সন্দেহ বাদ দিতে হবে। সন্দেহ কি এখানে? উযু ছিল কিনা, আর আগে বিশ্বাস কোনটা? উযু করেছে তারপর সালাত পড়েছে, উযু করেছে তারপরে সালাত পড়েছে, এই অবস্থায় উযুটা হচ্ছে বিশ্বস্ত, ঠিক না? আর পরে সন্দেহ জেগেছে ওটা সন্দেহ, তাই এখানে আর কর্ণপাত করতে নাই, হাল্লি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনার সালাত ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, কিছু মানুষ দেখবেন ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা যায় না, কুমন্ত্রণা, উযু করেছে বারবার, একটা আছে বাই চান্স, এটা যেমন বাই চান্স, এই যে দুইটা উদাহরণ দিলেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, এটা মাঝে মধ্যে যদি হয়, আর যেটা সবসময় হয় এটাকে বলা হয় ওয়াসওয়াসা, এদিকে কর্ণপাত করতে নাই। যেমন আপনি যখনই উযু করেন তো দেখবেন বিসমিল্লাহ, হ্যাঁ কুলি করলেন, নাকে পানি ডাললেন, মুখমণ্ডল ধৌত করলেন, হ্যাঁ দাদা হাত ধৌত করলেন, মাথামশা করেছেন, কইস মাথামশা করেছেন, তারপরে কি পাদুত? শয়তানি কুমন্ত্রণা, না তুমি মাথামশা করোনি, এরকম আছে কিনা কিছু মানুষ? আমি একবার দেখলাম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, অনেক আগে কয়েক বছর আগে আমাদের আগে যে সেন্টার ছিল সেন্টারের সামনে যে মসজিদ, মসজিদে ফজরের নামাজে একটা মানুষ, ইমাম সাহেব বলছে আল্লাহ আকবর, সেও বলছে আল্লাহ আকবর, হ্যাঁ আল্লাহ আকবর বলে আবার ছাড়ে, আবার আল্লাহ আকবর, এরকম তিনবার করলো, একবার একদিন দেখলাম, তারপর আরেকবার এসছে আরেকদিন, আবার এটা আবার কোনটা? একবার আল্লাহ আকবর, তারপরে আবার আল্লাহ আকবর, আবার আল্লাহ ইস। আমি মনে মনে ভাবলাম হয়তো এটা হয়তো কোনো পীর ফকিরের লোক হবে, বন্ড বন্ড আর কি, আর না হয় সন্দেহ দুইটা থেকে একটা, তাই না? হয়তো ওয়াসওয়াসা, আর না হয় পীর, হয়তো সে বলে আমি আল্লাহ আকবর বলেছি কিন্তু আমার মনটা উপরে যায়নি,
আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওই যে একটা ভণ্ড বলেছিল, এক ভণ্ড বলেছে যে যতক্ষণ পর্যন্ত আমি আমার সামনে কাবাকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকবার বলি না, নাউযু বিল্লাহ মিন যালিক। আর আরেক ভণ্ড বলে, ওইটা তুমি তো এখনো দুনিয়ায় রয়ে গেলে, হ্যাঁ তুমি দুনিয়ায়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ দেখি না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলি না। এরকম শুনেছেন কি আপনার ভণ্ডদের কাহিনী? আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো আমি হয়তো মনে করলাম হ্যাঁ মুমকিন ভণ্ড, আর না বসবাসা। আমি তাকে বললাম এটা ঠিক না, সে আমি বসবাসা যদি হয় ছাড়ো, আর যদি ভণ্ড আমি তো মুশকিলা, তাকে এরকম না বলে আর কি আরামসে বললাম। তো ওই সময় আরেকজন মুদারিস ছিলেন আমাদের এখানে, আবু ফয়সল। আমি তাকে বললাম তুমি আসো, আমরা দুজন যাই। তো সে আর কথা বলছে না, আমি বললাম এরপর থেকে আমি আর দেখছি না এই মসজিদে। পরে মনে করছে ওইটা বড়টা পেয়ে গেছি, আর আমার লাভ নেই। তো শয়তানি ওয়াসওয়াসা, যদি আপনি সবসময় যদি ওয়াসওয়াসার দিকে কর্ণপাত করেন তাহলে আপনাকে নবাতে কি দূরে সরিয়ে দেবে, আপনার নবাজি হবেন আউযু বিল্লাহি মিন শয়তানির শয়তান আর কি। তো এরকম কর্ণপাত করতে নাই, বারবার আসে মনে কুমন্ত্রণা। আচ্ছা আপনি সালাত পড়লেন, সালাত শুরু করেছেন, আল্লাহু আকবার, ইমামের পিছনে আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার, তারপর আপনি ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে আপনি কি বললেন? আল্লাহু আকবার, ঠিক না? শয়তান কুমন্ত্রণা, হয়তো আমি ইমাম সাহেব আল্লাহু আকবার শেষ করার আগেই হয়তো আমি বলে দিয়েছি। আচ্ছা এরকম হয় কি না, সম্ভব না অসম্ভব? এই জন্যই কেউ কেউ এরকম করে। তো ওয়াসওয়াসা থেকেও বাঁচবেন, কুমন্ত্রণা থেকেও বাঁচবেন, এরকম সন্দেহ যদি বাই চান্স জাগে তাহলে যেটা বিশ্বস্ত এর উপর নির্ভর করে আপনি সালাত শেষ করবেন বা আপনি আপনার ইবাদত সম্পাদন করবেন। আচ্ছা আসেন, আমরা হজে যাই অথবা উমরায় যাই, তোয়াফ হয় কি? আবার তোয়াফ কয় চোখ করে হয়? সাত চোখ করে। আপনার সন্দেহ জেগেছে, ছয় তো চক্কর দিলেন না সাত চক্কর? সন্দেহ, ওয়াসওয়াসা নয়, স্বাভাবিক। যে ওয়াসওয়াসায় পড়ে ওটা তো মুশকিল, আল্লাহ হেফাজত করুন, নাসাল্লাহ আসসালাম তাহলে আবি। এই অবস্থায় ছয় আর সাত এর মধ্যে থেকে বিশ্বস্ত কোনটা বলেন তো? ছয়, তাই না? তাই আপনি কি করবেন, ছয়টা গ্রহণ করে বাকি আরেকটা পূর্ণ করবেন। তাহলে আপনার তওয়াফ হয়ে যাবে। সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যাতে সন্দেহ আছে তা পরিত্যাগ করো, আর যাতে সন্দেহ নাই তোমরা তা গ্রহণ করো। তাই এরকম যদি আমাদের ইবাদত হয় বা আমাদের কাজ কার্যক্রম হয়, সন্দেহ থেকে আমরা বাঁচতে পারি তাহলে আমরা শান্তি পাব, আর যদি সন্দেহ থেকে না বাঁচি, যেমন একটা মানুষ, এখানে শেখ সাহেব আরেকটা উদাহরণ দিয়েছেন, রাজুলুন ইনতাহা মিনাস সালাহ ওয়া সাল্লাম সুম্মা শাক্কা হাল সাল্লা সালাতান আম আরবাআন ফামাযা ইয়াসনা আল জাওয়াব লা ইয়ালতাফিতু ইলা হাযা আশ-শাক ফাল আসলু সিহ্হাতু সালাতি মা লাম ইয়াতায়াক্কান আন্নাহু সাল্লা সালাতান ফায়াতি বিরাবিআতি ইযা লাম ইয়ুতিলিল ফাসল إذا لم يطل الفصل ويسلم ويسجد للسهو ويسلم. একজন মানুষ সালাত আদায় করেছে, যেমন চার রাকাত ফরজ, সালাম ফিরিয়ে দিয়ে সব শেষ নমাজ চার রাকাতই পড়েছে, পরে সন্দেহ হয়তো আমি তিন রাকাত পড়েছি। তো এই অবস্থায় এটা গ্রহণযোগ্য না এই সন্দেহ, কারণ তুমি বিশ্বাসের সাথেই তুমি কয় রাকাত পড়েছো? চার রাকাত। নমাজ শেষ হওয়ার পরে সন্দেহ, খালি আবিদুল্লাহ ইসলামী মেয়েদের সন্দেহ শাক। তবে যদি আপনার বিশ্বাস জন্মে না আমি তিন রেখাতই পড়েছি, তাহলে তো নিয়মতান্ত্রিক কী করতে হবে, আরেক রেখাত পরে তারপরে সহসজিদা আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? চার রেখাত পড়েছেন, আপনার বিশ্বাস আমি চার রেখাত পড়েছি, কিন্তু
পরে সন্দেহ, চার রাকাত হয়ে গেছে সন্দেহ, চার রাকাত হলো না তিন রাকাত, এদিকে কোনো মত পড়ল না। হ্যাঁ দাদা, শক যেহেতু আমি বিশ্বাসের সাথেই সালাত পূর্ণ করেছি, কয় রাকাত? চার রাকাত। তবে যদি আপনার সন্দেহ, এটা সন্দেহ না, বিশ্বাস হয়ে যায় যে আপনি তিনই পড়েছেন, তাহলে কি করতে হবে? আরেক রাকাত পরে সহসিদার মাধ্যমে সালাত পূর্ণ করতে হবে, তাহলে গ্রহণ করতে হবে কোনটা? বিশ্বাসটা। আর যা যাতে সন্দেহ রয়েছে তা পরিত্যাগ করতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা এই হাদিসকে সামনে রেখে। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যাতে সন্দেহ রয়েছে তা পরিত্যাগ করে, যাতে সন্দেহ নাই তোমরা তা গ্রহণ করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। যদি এই মশালাটা, এই হাদিসটা আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে ওই দেখবেন পীর ফকিরেরা অনেক তদবির তদবির আপনাদেরকে দেয়, আমাদেরকে দেয় লোকজনকে। হ্যাঁ, একদম বাস সবসময় সন্দেহ থাকত, এদের কাছে যাবেন না, জিজ্ঞেস করবেন পীরকে না আলিমকে, উত্তর দিন কাকে জিজ্ঞেস করবেন? আলিমকে। পীরের তো কোনো কোথাও কোনো দলিল নেই, পীর আবার কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিলেন, উত্তর দিন কি ছিলেন? রসুল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার উপর নাজিল হয়েছে তা পরিপূর্ণরূপে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে গেছেন, তাই না? বিন্দুমাত্র ত্রুটি করেননি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে তার প্রতিনিধি খলিফা যারা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে রাশিদিন, তাই না? তাদের কেউ পীর ছিলেন? আবু বকর পীর ছিলেন, ওমর পীর ছিলেন, উসমান পীর ছিলেন, আলী পীর ছিলেন। ওরা তাদের নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলে, হ্যাঁ সিলসিলা নিয়ে এসছে অমুক আর তমুক। আল্লাহ তুমি আমাদের হেদায়ত দান করো, বুঝার তৌফিক দান করো। তাই পীরতন্ত্রের দিকে যাবেন না, বলে সব বাদ দিয়ে কোরআন আর সুন্নার প্রতি আমরা থাকি, যে বিষয়ে জানি না আলিমকে জিজ্ঞেস করব। কারণ আল্লাহ বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, হক জানার এবং মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ ইলমে শরঈ অর্জন করার তৌফিক দান করো, আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে কোরআন এবং সুন্নার পথে আসার, সবাইকে আসার তৌফিক দান, আমাদেরকেও সে অনুযায়ী চলার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين